নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ব্লাড ব্যাংক নিয়ে মুখ খুলল রণধীরের পরিবার, ডক্টর রাজীবের বিরুদ্ধে মামলা। এসপি বাংলোর কাছে চুরিকাণ্ড, 70,000 নিয়ে ফেরার চোর। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বিরাট পদযাত্রা, সামিল 20 কোটি সংগঠন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কর্মী রণধীর পালের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর রাজীব বিশ্বাস। আর এই মানসিক অত্যাচারের জন্যই তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। শিলচর সদর থানায় এক মামলা দায়ের করে একথা বলেন রণধীর পালের স্ত্রী সুপ্রিয়া পাল। এতে তিনি বলেছেন, তার স্বামীকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রণধীর পালের মেয়ে পূজা পাল বলেন, এ ঘটনার পর তাদের পরিবারের ওপর দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে যাচ্ছে, অথচ একটি গোষ্ঠী তাদের জড়িয়ে উল্টো মন্তব্য করে যাচ্ছে। তিনি এ ধরনের মন্তব্যের প্রতিবাদ জানান। আমার বাবার লেগা পুরো সম্মান জায়গা আছে, এইভাবে একটা জায়গা আছে যে ব্লাড ব্যাংকে কাজ করে, মেডিকেল একটা সম্মান জায়গার মধ্যে আছে। আজকে পুরো আমার বাবার লেগা এই ব্লাড ব্যাংকে নাম খামাইয়া আছে, নাম খামাইয়া আছে আমার পুরো ব্লাড ব্যাংক। আমার বাবারে অনেক অর্গানাইজেশন থেকে, হৃদয়ের থেকে, আরে অনেক অনেক অর্গানাইজেশন থেকে আমার বাবারে নিয়েছে, নিয়ে তারা সম্মান জানাইছে। তাই না, কাজের লেগা তাই না, যেন হয়েছে 24 আওয়ার্স। আমার বাবা এরকম পোস্টে না, তারা যে পোস্টে খুঁজেছে, আমার বাবা এরকম পোস্টে না থাকা সত্ত্বে তাই কেন 24 আওয়ার ডিউটি দেয়, কেন 24 আওয়ার ডিউটি দিই, এটা আপনারা দেখছেন নি, তারা দেখছেন এই জিনিসটা 24 আওয়ার কেন আমার বাবা ডিউটি। তখন যাই যখন তাই ডিউটি করিয়া যখন গড়ে আয় তাই 500 বার তাই মোবাইলে কল আয়, কেন কি তাই সবের লেগে ব্লাড ম্যানেজ করিয়া দেয়, সমাজের লেগে কাজ করে, যে কারণে এই শুধু ব্লাড ব্যাংকের এইজন মানুষের মানুষের ফোন করে। তাই 50 বার ব্লাড ব্যাংকে যাওয়া কি তাই সম্ভব নেই, তাই নি কোনো কনস্ট্যান্ট দাঁড়াইয়া এই কোনো তারা সারা রাত থেকে তাই নাইট ডিউটি দিয়া তাই মানুষটা 24 আওয়ার এই সাহায্যটা করিয়া আইতাছে। তারা কইছে এই কতটা পর্যন্ত হয়েছে একজন মানুষের, তাই না, তাইনের বলে অনেক বাড়ি বাড়িঘর আছে, গাড়ি বাড়ি বলে অনেকজন আছে, তাই ফ্যামিলি খুব সুন্দর করিয়া চলে। তারা একবার হাতেয়া দেখছেনি, আমার বাবার একটা সাইকেল পর্যন্ত আসেনি, বাড়ি গাড়ি তো দূরের কথা, এই বাড়িটা পর্যন্ত আছে, এই বাড়িটা পর্যন্ত আমরা যে একটা বাড়ি আছে কাঠাল রোডে যে বাড়িটা যেন আছে, এই বাড়িটা পর্যন্ত একটা টাহার মধ্যে ওখান পর্যন্ত আমরা লোনে আছে বাড়িটা। ফ্যামিলিরা কেন কথা কইতেছে না, আমি জিনিসটা সবাই দেখছে কি কারণে কথা, যারা যারা যেন আইয়া যেন মাতের পাবলিক বাইরে ভিতর যে জায়গার থেকে যে মানুষগুলো যেন মাতাছে, তারা দেখতেছে আমরা কি ওখানে সিচুয়েশনে আছি। আমরা ওখানে আমরা পেশেন্টরা লিয়া বুগলাম, আমরা পেশেন্টরা লিয়া দৌড়াদৌড়ি চলতেছে, তখন এই জায়গার মধ্যে যদি কোনো মানুষ আয়া যদি হয় স্টেটমেন্ট দেওয়া, আমরা কি সেই অবস্থার মধ্যে আসি আমরা স্টেটমেন্ট দেওয়ার মতন, তারা কি মানুষ না তারা অন্য কোনো কিছু, তারা যেন এইভাবে যেন কথাবার্তা, আমরা ফ্যামিলিরা কথা বলতে ফ্যামিলিরা কথা বলতে স্যার কি কারণে স্যার না এটাই দেখাত গেছেনি তারা। এর পাশাপাশি তিনি তার বাবার এই অবস্থার জন্য মেডিকেল ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর রাজীব বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। পূজা বলেন, তার বাবা কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন, অথচ ডক্টর বিশ্বাস একবারও তাকে দেখতে যাননি। আমার বাবা তো ডক্টর রাজীব বিশ্বাসের আন্ডারে কাজ করে, কেন কি একটাবার আইসে প্রত্যেকটা মানুষ মেডিকেলের যত ডক্টর আছে, মেডিকেলের ব্লাড ব্যাংকের যতজন স্টাফ আছে, পাবলিক সবের আমরা সাপোর্ট পাই, কারণ সবাই ঘন্টায় ঘন্টায় আইয়া বাবারে দীক্ষা দিতেছে। কিন্তু তাই একবার আইয়া তাই কি সঠিক মনে হয়েছে না যে আমি আমার এই মানুষটার দেখা, কারণ তাই ভুল আছে দিকে তো তাই দীক্ষা গেছে না। শিলচর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে আশুপাল বলেন, রক্ত নিয়ে দুর্নীতির অভিযোগ অনেক আগেই শুরু হয়েছিল। ডক্টর সন্দীপ স্বপন ধর অধ্যক্ষ থাকার সময় ফোরামের পক্ষ থেকে সিসিটিভি লাগানোর দাবি জানিয়েছিল ফোরাম, তা এতদিন ধরে বাস্তবায়িত হয়নি। ঘটনাটা শোনার পরে থেকে আমার মাঝে একটাই জিনিস ই হইতেছে যে গত 17 বছর ধরে আমি যে মানুষটা ছিল এই রক্তদান আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত 17 বছর ধরে, এই 17 বছরে ব্লাড ব্যাংকের তো আমরা জানি 24 ঘন্টা ডিউটি, দিবারাত্র যে কোনো সময় গেলেই যাতে ব্লাড ব্যাংকের স্টাফ পাওয়া যায়, ব্লাড পাওয়া যায় তার ব্যবস্থা রাখা। শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে একমাত্র রণধীর পাল ছাড়া আর কোনো ব্যক্তির কাছ থেকে 24 ঘন্টা সার্ভিস পাওয়ার কোনো সম্ভাবনা বা কোনো বাস্তবসম্মত কোনো ইয়ে আমি কোনো দিন পাই নাই। একমাত্র ব্যক্তি যে সত্যি হচ্ছে আক্ষরিক করতে 24 ঘন্টা ডিউটি দেয়,
কিন্তু হ্যাঁ এটা পাওয়া যেতে পারে যে ওনার তো 24 ঘন্টা ডিউটি করার কথা না, সেটা সত্য। যদি সেটা না হয় তার জন্য যদি কোনো অফিসিয়াল সিস্টেম অফিসিয়াল প্রসিডিউর তারা মেনটেন করে আমার তাতে কিছু বলার নেই, তারা করুক। কিন্তু প্রশ্ন হইতেছে জনদীর পাল ছাড়া আরে একটা ব্যক্তির নাম কি মেডিকেল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ করতে পারবো যে কিনা 24 ঘন্টা সার্ভিস দিব? হ্যাঁ একজন ব্যক্তি দিতে লাগবো সেটাও ঠিক না, শিফট সিস্টেমে হোক, কিন্তু শিফট সিস্টেমেও কারোরই ব্লাড ব্যাংকে আমরা গিয়া ঠিক টাইম মতো আমরা পাই না, গভীর রাত্রে গেলে পরে কে আছে না জনদীর পাল আছে, এই কিছু অবস্থা। শিলচর এসপি বাংলোর কাছে এক ভয়াবহ চুরিকাণ্ড সংঘটিত হয়েছে মঙ্গলবার। ঘটনার বিবরণে জানা গেছে, একটি গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে 70,000 টাকা তোলেন তারাপুর মণিপুরী বস্তির মাতারা লেনের বাসিন্দা রামমোহন সিংহ। পরে এসপি বাংলোর কাছে স্কুটিটি থামিয়ে বাংলোর ভেতর তাঁর এক নিকটাত্মীয়ের সঙ্গে দেখা করতে যান এক সার্ভিসম্যান রামমোহন সিংহ। 3-4 মিনিট পর ফিরে এসে দেখেন স্কুটির সিট ভেঙে ভেতর থেকে তার টাকাগুলো হাতিয়েছে চোরের দল। ঘটনার পর শিলচর পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেছেন রামমোহন। একটা গাড়ি কেনার জন্য আমি ব্যাংকে গিয়ে 70,000 টাকা উইথড্র করলাম। পরে আমার ভাইরা ওখানে এসপি বাংলাতে ডিউটি করে, ওনার সঙ্গে একটু মিলি বলে এসেছিলাম। গাড়িটা রেখে জাস্ট 3 মিনিট বা 4 মিনিট হবে, ওনার সঙ্গে মিলে আমি এসে দেখলাম আমার ডিকিটা খোলা আছে আর টাকা 70,000 টাকা, এটার মধ্যে 50 টেকি একটা বান্ডেল আর 2,000 টেকি দশটা পাসবুক আছে, চেকবুক আছে আর এটিএম কার্ড, আমার চশমাও আছে। টোটাল কত? 70,000 টাকা। আর আপনি গাড়িটা কোথায় রেখেছিলেন? নাহাটা ক্লথ মানে কাপড়ের যে নাহাটার ওই ব্যাগগুলো ব্যাগটার মধ্যে ছিল। গাড়িটা কোথায় রেখেছিলেন? গাড়িটা আমি ও এসপি বাংলার নিকটে গাড়ি অনেকটা ছিল ওখানে আমি রেখেছিলাম। আর আমার পাড়ার ছেলেকে দেখে আমি কিছু অতটা ভাবলাম না যে এইভাবে হবে, 2-3 মিনিটও হবে না বোধহয়, বের হয়ে দেখি এটা ভাঙা। হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় মঙ্গলবার এক বিরাট হিন্দু পদযাত্রার আয়োজন করা হয় শিলচরে। এতে সামিল ছিল বজরং দল, এবিভিপি সহ অন্যান্য বেশ কয়েকটি হিন্দু সংগঠন। এদিন পদযাত্রার সূচনা হয় ভাওয়াল পয়েন্ট থেকে এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে গিয়ে শেষ হয়। এদিন পদযাত্রার উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, ভারতে বসবাসকারী প্রত্যেকেই নিজেদের হিন্দুস্থানি বলে দাবি করেন, তাহলে এই দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে বাধা কোথায়? আজ जो कि हम लोग कर रहे हैं विभिन्न संगठन, उसमें बजरंग दल है, एबीवीपी है, मारवाड़ी युवा समाज है, उसके साथ ही हिंदू रक्षित दल, हिंदू जागरण मंच, सब मिला के हम लोग एक मतलब सब संगठन मिल के एक ही साथ में जितने भी हिंदू संगठन है कछार जिला के सब संगठन मिल के हम लोग एक पदयात्रा का आयोजन किए हैं। आज यहाँ से शुरू होके हम लोग रांगीर खाड़ी तक नेशनल हाईवे तक हम लोग ये पदयात्रा करें। वो चाहे कोई भी जात का हो लेकिन वो अपने आप को हिंदुस्तानी बोलते, इसका मतलब है सब हिंदू है, तो उसमें हिंदू राष्ट्र घोषणा करने का कोई मतलब वो नहीं रहता है कि नहीं कर सकते। तो उसके ऊपर ही हम लोग आग्रह करते हैं कि हिंदू राष्ट्र भी हो, ये राम मंदिर भी हो, गौ माता को भारत माँ के मतलब गौ माता के रूप में उसको स्वीकारा जाए, यही हम लोग का। ভুবন পাহাড়ের একটি মন্দির থেকে এক উপজাতি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। কচুদরম পুলিশ জানিয়েছে, বছর 20-এর এই যুবক হাইলাকান্দির লালা থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা রেণিজয় ত্রিপুরা। শিলচর লিঙ্করোডের একটি ঘরে ভাড়া থেকে উচ্চ মাধ্যমিক কলা বিভাগে সে পড়াশোনা করত। এবছর পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে ভুবন পাহাড়ে থাকা এই উপজাতি পুঞ্জিতে চলে এসেছিল। সোমবার সকালে তার মৃতদেহটি উদ্ধার হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরাক উপত্যকা থেকে রাজ্যসভায় প্রতিনিধি পুনর্বহালের দাবিতে মঙ্গলবার একদিনের অনশন করল পৃথক বরাক ডিমান্ড কমিটি। শিলচর ডাকবাংলা রোডের মুখে ক্ষুদিরাম মূর্তির সামনে অনশনে বসেছিলেন এই কমিটির মোট 3 সদস্য।
এদিন অনশনের ব্যাপারে কথা বলতে গিয়ে শুভদীপ দত্ত বলেন, 1956 সালে আসামের 6টি রাজ্যসভা আসনের সঙ্গে সিলেটি হিন্দুদের জন্য একটি আসন বরাদ্দ করা হয়। সে অনুযায়ী এই আসনে অনেকে প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু 2008 সালে শেষবার সাংসদ হিসেবে ছিলেন কর্ণেন্দু ভট্টাচার্য। এরপর আর কাউকে এখান থেকে রাজ্যসভায় পাঠানো হয়নি। তিনি সরকারের কাছে আর্জি জানিয়ে বলেন, হিন্দু সিলেটি কাউকে রাজ্যসভায় পাঠাতে হবে। আজকে আমাদের যে এই প্রতিবাদ, এই প্রতিবাদ অনশন ধর্মকরণ কার্যসূচিতে আমরা করেছি যে আমাদের রাজ্যসভা থেকে 2008 সাল পর্যন্ত জানেন এই যে সিলেটি হিন্দুদের জন্য একটা জায়গা রাখা হয়েছিল 1956-এ, যে আসামের যে ছয়খানা রাজ্যসভার সিট ছিল তার সঙ্গে একখানা বাড়ানো হয়েছিল এই এই অঞ্চল থেকে একজনকে প্রতিনিধি করার জন্য। কিন্তু 2008 সালে লাস্ট আমরা পেয়েছিলাম কর্ণেন্দু ভট্টাচার্যকে, তার আগে ছিলেন কমলেন্দু ভট্টাচার্য, তার আগে আমরা দেখেছি বৈদ্যুষ প্রকাশ্য থেকে অনেকেই ছিলেন এই সময়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই সময়, যে সময়টা খুব বেশি রকমের আমাদের দরকার, যে এনআরসির কারণে জানেন যে আমাদের কি আমাদের সমস্যা চলছে, সেই সময় রাজ্যসভায় আমাদের একজন প্রতিনিধি, এই সিলেটি গোষ্ঠীদের নিয়ে কথা বলার একজন লোক দরকার ছিল, এই সময় আমাদের কোনো প্রতিনিধি নাই। তাই আমরা চাইছি সরকারের কাছে যে 2008 সাল থেকে যে আমাদের এটা হঠাৎ করে বন্ধ হয়েছে তা আবার পুনর্বহাল হোক, আমাদের এই এই মুহূর্তে একজন রাজ্যসভায় প্রতিনিধির দরকার, সেটার জন্য আমরা অনশনে বসেছি। সেটাই আমরা বলতে চাই যে আমাদের যে অধিকারটুকু আছে সেটা থেকে যেন আমরা বঞ্চিত না। ত্রিপুরার খোয়াই শহরের একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ব্রাউন সুগার সহ 7 যুবককে গ্রেফতার করেছে। এই যুবকদের বাড়ি চাম্পাহাওড় থানার তুলাশিখর গ্রামে। এদের প্রত্যেকের বয়স 18-25 বছরের মধ্যে। আসাম রাইফেলসের 21 ব্যাটেলিয়ান ও পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় এই অভিযানে মোস্ট ওয়ান্টেড রাকেশ দেব বর্মা গ্রেফতার হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন খোয়াই মহকুমার পুলিশ আধিকারিক সৌরভ সেন। পুলিশ জানায় শহরে পড়াশোনার নামে এই যুবকেরা বাড়ি ভাড়া নিয়ে নেশাজাতীয় সামগ্রীর ব্যবসা শুরু করেছিল। इधर पे कुछ ब्राउन शुगर कर रहा है, कुछ पैड पैड जो ड्रग पैडर है वो कुछ वो कर रहा है यहाँ पे। तो उसे खबर 2 बजे के आसपास हम आए, इसको काफ़ी देर से ट्रैक कर रहे थे, फिर SDPO के साथ में शेयर किया और SB का भी खबर था, SB न्यूज़ वेरीफाई है, तो करके जब जाके सर्च किया तो कुछ क्वान्टिटी मिला है, मोस्ट लाइकली कमर्शियल क्वान्टिटी है। तो उसको जाके अभी जाके पुलिस स्टेशन जाके वेरीफाई करेंगे क्या है, हाउ मच क्वान्टिटी इज दिस। तो सक्सेसफुल ऑपरेशन ऑपरेशन अरेस्ट किया गया सर, कुछ लड़कों को अरेस्ट किया है, 3-4 लोगों को। অম্বিকাপুর ভজন্তিপুর জিপি এলাকায় খাস জমি দখলের গুরুতর অভিযোগ তুলল বরাকভেলি ইন্ডিজিনাস পিপলস ল্যান্ড প্রোটেকশন অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসকের হাতে একটি সনদপত্র তুলে দিয়েছে সংগঠন। সনদপত্রে সংগঠনের পক্ষে রাজীব সিনহা অভিযোগ করেন, অম্বিকাপুর ভজন্তিপুর জিপি এলাকায় অবাধে জমি দখল করে চলেছেন বেশ কিছু ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে খাস গ্রেজিং এবং সরকারি জমি জবরদখল করে চলেছেন তারা বলে অভিযোগ করেন রাজীব। অম্বিকাপুর আর ভজন্তিপুর এরিয়াত এটা বহুত মানে গ্রেজিং ল্যান্ড আর খাস ল্যান্ড, গভর্নমেন্ট ল্যান্ড যাবিল আছে, এইবিলাক এটা মানে সুরক্ষিত নহয় আর এইবিলাক মানে যেনে তেনে মানে মানুষে মানে এটা কিনে কিনে এটা সেই মৃত্যুঞ্জল পালের কথা হয়েছে। এই মৃত্যুঞ্জল পালে তাতে মানে 7-8 বিঘা এনেকা জায়গা লৈছে, কিন্তু তার দেখা যাইছে কি ইয়াতে আর গ্রেজিং ল্যান্ড সোমায় আর খাস ল্যান্ড যেগুলো ইয়াতে আর একটা জায়গা আছে বোয়ালজুরি নদী, এই বোয়ালজুরি নদীর পুরা পার্টটু লই গেছে আর যদি বোয়ালজুরি নদীর পুরা বাদ দি দিছে এটা ফিশারি বনাই দিছে আর তা ফিশারিটোর বাদ যে দেওয়ার কারণে ওই মাটিবিলাক পুরা নদীতে যাই পড়ব, তো তারপরে ওইখানের যে আমরা লোকাল এরিয়া যেগুলো আমরা জল যাওয়ার যে নদীটা এটা যদি ব্লক হয়ে যায় তো এখানে একটা আতঙ্ক একটা সৃষ্টি হইব আর এটাই। তো আমরা DC ম্যাডামের কাছে আইসি এটা তৎকাল আমরা এই জিনিসটারে ঠিক করে দেওয়ার জন্য। ফাটকবাজারের গুড় ব্যবসায়ী মৃত্যুঞ্জয় পাল এবং তার মতো বহু ব্যবসায়ী অম্বিকাপুর ভজন্তিপুর এলাকায় জমি দখলকাণ্ডে জড়িত, অভিযোগ করেন সংগঠনের অন্য এক সদস্য। মৃত্যুঞ্জয় পাল, তেওর গুড়ের ব্যাপার আছে ফাটকবাজারত, এনেকুৱা বহুত মানে ফাটকবাজারের ব্যবসায়ী মানুষ
তাতে লিঙ্ক লাগাই এই বস্তুবিলাক করে আছে, মানে দখল করেছে, দখল করে আছে। মানে কিমান মাটি দখল করেছে? এতিয়া মোটামুটি আমি যেহেতু এ করল প্রায় 100 বিঘার উপর মাটি দখলত লৈছে। আমি এই কারণে সরকারক মানে এটা মেমোরেন্ডাম দিব আহিছো, কারণ মাটিবিলাক সোনকালে যাতে ডেমার্কেশন করি কেনে আমার গ্রেজিং ল্যান্ডবিলাক সেপারেট করে দিয়ে, আর অলপমান মানুষ মানে এজনের মাটি আরেজনে বিক্রি করে দিছে, হেনেকাও বহুত এলিগেশন। এইবিলাক আমি পেট্রোল পোস্ট, ডিসি স্যার, এসপি স্যার, তার সব জায়গাত আমার মেমোরেন্ডাম আর কেস দিয়া আছে, কিন্তু আজিলৈ কোনো ধরনের মানে অ্যাকশন হওয়া নাই। এক বিধ্বংস অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় 5টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে হাইলাকান্দি আমালা বাজারে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় দোকানগুলিকে। স্থানীয়দের অনুমান, বিদ্যুৎ শর্ট সার্কিটের ফলে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ব্লাড ব্যাংক নিয়ে মুখ খুলল রণধীরের পরিবার, ডক্টর রাজীবের বিরুদ্ধে মামলা। এসপি বাংলোর কাছে চুরিকাণ্ড, 70,000 নিয়ে ফেরার চোর। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বিরাট পদযাত্রা, সামিল 20 কোটি সংগঠন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।